হেফাজত নেতা মামুনুল হকের অ্যাকাউন্টে 6 কোটি টাকার লেনদেন। হেফাজত ইসলামের অর্থ যোগানদাতা 311 জনকে চিহ্নিত করেছে পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, হেফাজত ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে 6 কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন ব্যাংক থেকে আসা এই অর্থের উৎস খোঁজা হচ্ছে।